Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokke khotikor. Er phol cancer. Moddopan shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. Your man, my boy. তোমার চেয়ে বড় শক্তিকে গ্রেফতার করেছে, শাস্তিও দিয়েছে। কিছু তো বুঝতে পারছি, সব বুঝিয়ে দেবো পরে। দেখ বড়গুলো কি ব্যবস্থা করেছে যাতে ঠিক। Just leave it to me. Hey, arrange for the van. এমন একটা অঘটন কি করে ঘটলো জানবার বড় কৌতূহল হচ্ছে না? হওয়াই স্বাভাবিক। অ্যাটম বম নিয়ে বিশ্বের বৈজ্ঞানিকরা আহার নিদ্রা ত্যাগ করেছেন, কিন্তু মৃত্যুর পর আত্মার অস্তিত্ব নিয়ে গবেষণা আজ পর্যন্ত খুব কম লোকই করেছেন। সব জানতে পেরেছ? অনু, তুমি যাও, বিশ্রাম করবে। ইউ লুক স্পেন্ট অফ মাই গার্ল। এরই গল্প, একে নিয়েই আরম্ভ করি। দিউ ভালো মন চম্পক গন্ধে, দিউ ভালো মন দিউ ভালো মন চম্পক গন্ধে, দিউ ভালো মন ছায়া ঘন বনানি ঢের বেহারা মেয়ে দেখেছি, তোমার জুড়ি দেখিনি। কি অপরাধ করলাম বৌদি? না, তুমি কেন অপরাধ করবে? অপরাধ করেছি আমরা, খাওয়াচ্ছি পড়াচ্ছি, রাস রাস টাকা খরচ করে পাশ করিয়েছি, সাজ জন্মের দেনা শোধ করছি।
কি অপরাধ হয়েছে বলে তো বুঝতে পারি বলি উঠোনে যে এটো বাসনের দাই পড়ে রয়েছে সেগুলো কি আমি এই জল গায়ে গিয়ে মাজব না তোমার দাদা কলেজ থেকে এসে ফিরে মাজবে মতি আসেনি বলি গতরে কি পক্ষাঘাত হয়েছে নিজে গিয়ে দেখে আসতে পারেনি ওই তো মতি এসেছে বলি হ্যাঁ রে আমরা কি মাইনে দিই না যখন খুশি এলি হলো মাইনে দাও বলে মুখ ঝামটা খেয়ে চুপ করে থাকি ঠিকই শিখিয়ে দেওয়া হয়েছে অপমান করতে আমি হ্যাঁ গো তুমি কচি খুঁকি সাজছি ই আপদ বিদে হবে কবে গা হাড়ে বাতাস লাগে মা রিকশাওয়ালা চেঁচামেচি করছে বেঁচে বেঁচে যত বজ্জাত রিকশাওয়ালা ধরে আনবে যা দরজা বলে মুখ পড়াকে নবাব পুত্র এসেছে পাঁচ মিনিট দাঁড়াতে পারে না তোর বৌদি কোথায় গেল রে জানি না তোকে গাল বন্ধ করে গেল বুঝি পাঁচ ডিভিশনে পাশ করে লেখাপড়া ছেড়ে দিবি তোর বৌদির বাক্য যন্ত্রণায় পড়া ছাড়লি তাও জানি আমার জন্যই তোমার যত অশান্তি দাদা বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করবি কেন আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব কি ব্যবস্থা করবি যা হোক কিছু করব আমাকে না জানিয়ে যদি কিছু করো আমি তোমাকে ক্ষমা করব না তোর বাবু বাবুরা সব পড়তে এসেছে বলকে যাচ্ছি কথা দিচ্ছিস না জানিয়ে কিছু করবি না আচ্ছা কেমন হয়েছে ভালো বাতাতে দেবার আগে তোমার কাছে নিয়ে এলাম যদি কোনো সাজেশন থাকে আছে কিছু বলবা বেশ হয়েছে ধন্যবাদ চিঠি কার আমার এত চিঠি তোমায় কে লিখেছে বেশিরভাগই কলেজের ছেলে গুড লর্ড তোমার দাদার ছাত্ররাও আছেন নাকি হোপলেস গ্যাং শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে এই চিঠি লেখার সাহস তাদের হলো কি করে খুব সাহস কি দরকার হয় চিঠি লিখতে তোমার কাছ থেকে এনকারেজমেন্ট পেয়েছিল নিশ্চয়ই তা পেয়ে থাকতে পারে কারো দিকে হয়তো চোখ মেলে চেয়েছি কারোর সঙ্গে হয়তো হেসে দুটো কথা কয়েছি এই চিঠির কথা এতদিন তো আমায় কিছু বলনি পরের গোপন কথা তোমাকে বলবো কেন প্রেমপত্র পেয়ে খুশি হয়েছিলি নিশ্চয়ই রাগে সর্বশরীর জ্বলে গিয়েছিল বললে মিথ্যে বলা হবে খুশি হয়েছিলি কিনা বলো না প্রেমপত্র পেলে অনেকেই খুশি হয় ও বাবা 29 জন লাভার আমি তাহলে 30 নম্বরের ক্যান্ডিডেট আজ হঠাৎ এগুলো বার করা হয়েছে কেন আজ একজনকে বেছে নেব ঠিক করেছি তোমার দিদির অত্যাচার সহ্য হয় না আমার দাবি কিন্তু সবার আগে তোর এখনই যদি তোমার সঙ্গে পালিয়ে যাই আজ রাত্রি বিয়ে করবে আমাকে বিয়ে হ্যাঁ বিয়ে পুরুত ডেকে মন্ত্র পড়ে করবে আমাকে তোমার ধর্মপত্নী চুপ করে রইলে কেন বলো করবে আমাকে বিয়ে বিয়ে বিয়ের কথা আবার তুলছো কেন তোর কতবার তো তোমাকে বলেছি আমরা থাকবো বন্ধুর মতন মনোমালিন্য হলে সম্বন্ধ দেবো ভেঙে তুমিও তো বলেছিলে থাকো সব কথা যদি পালিয়ে যাই করবে আমাকে বিয়ে
দিদি আজও গালবন্ধ করেছে বুঝি? আমার দাদার বাড়ি যা ছিল আমার কাছে স্বর্গ, উনি করে তুলেছেন তা নরক। কেন তার অত্যাচার দিন রাত সইব? আই ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু এনজয় লাইফ। এক্স্যাক্টলি, কিন্তু তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে সেই তো গিয়ে দিদির হাতেই আবার পড়তে হবে। তাছাড়া আমার বাড়িতে গিয়ে ও গিন্নি বানা করতে কোশিশ করবেন উনি? তার চাইতে কি এলো আবার? কি বলো তো, চেনা চেনা মুখ। রতন মুখার্জি, দাদার পুরনো ছাত্র। হিয়ার ইউ আর বয়েজ। রতনবাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন স্যার। কে এসেছে? আমি মাস্টারমশাই, রতন। রতন, ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক মাই বয়। তোমার মামার খবর কি বল? তিনি স্বর্গে গেছেন। আই এম সো সরি। সেই হার্ট ট্রাবল? আগে হ্যাঁ। বিন্ধা চালিয়ে দেহ রাখলেন? আগে হ্যাঁ। কতদিন হলো এই ঘটনা? মাস দেড়েক। শ্রাদ্ধ শান্তি এইখানেই হলো? না, কাশিতে হয়েছে। পরশুদিন আমি কলকাতায় ফিরেছি। তুমি তো একমাত্র উত্তরাধিকারী। বড় লোক তাহলে। আজ এই পর্যন্ত থাক, রতনের অনারে আজ ছুটি, কি বলো তোমরা? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। চলো রতন, ওপরে যাই, সব শুনি। গুড নাইট বয়েজ। গুড নাইট। এই দেখ কে এসেছে। ঘরে নিয়ে গিয়ে বসা, আমি কাপড় চোপড় ছেড়ে আসি। আসুন। নমস্কার। চিনতে পাচ্ছেন? জামাইবাবুর কোচিং ক্লাসে পড়তেন? আগে হ্যাঁ। কত বড় হয়ে গেছেন আপনি! 8 বছর পর দেখছেন, বড় হব না? হ্যাঁ, তা তো বটেই। বাহ, এনলার্জমেন্টটি চমৎকার হয়েছে তো। কোত্থেকে করিয়েছেন? অভয় দ্বার এক বন্ধু করে দিয়েছেন। ও, চমৎকার হয়েছে। আপনার বন্ধু বাইরের কাজ করেন? না। ও, কাল সকাল 10টা পর্যন্ত সময় নিলাম তরলায়। বসুন। আপনি দাঁড়িয়ে রইলেন। তা হোক। আমি এসে আপনাদের আলাপে বাধা দিলাম। না না, কথা আমাদের শেষ হয়ে গিয়েছিল, আপনি বসুন। আপনি বসুন। কোন কলেজে ভর্তি হলেন? পড়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? কি হবে পড়াশুনো করে, মিথ্যে সময় নষ্ট। আপনি কি আবার আঁক খুঁজতে এসেছেন দাদার কাছে? না না, এমনি দেখা করতে এসেছি। ও, দাদাবাবু এটে দিলেন। রতন মস্ত বড় লোক হয়েছে রে, মাতামহের সমস্ত সম্পত্তি পেয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক। তারপর কালীবাবু কেমন আছেন? কাকাবাবু ভালোই আছেন, ধানবাদ থেকে এসেছেন। অনিমার বিয়ে না দিয়ে আর ফিরবেন না। ও, তা তুমি কোথায় বিয়ে করলে? আমি এখনো বিয়ে করিনি। ধানবাদের অনিমা মুখার্জি, যিনি মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন, তিনি আপনার খুড়তুতো বোন? ও, আপনার সঙ্গে তার আলাপ করবার খুবই ইচ্ছে। তা নিয়ে এলে না কেন? আসতে বলেছিলাম, অনিমা বললে আগে দেখে এসো, এমনও হতে পারে ব্যথা হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছেন। ব্যথা? তাহলেও তো হাড় জুড়ো তো মেয়েটার। দাও না একটা সম্বন্ধ দেখে শুনে। আছে কেউ জানা শুনো? স্বভাব চরিত্র ভালো, ভাত কাপড়ের অভাব নেই। আছে। খরচপত্র কিন্তু আমি বিশেষ কিছু করতে পারবো না। সেজন্য আটকাবে না,
আপনি কাকুর কাছে চলুন, তিনি কথা বলবেন। ছেলেটি তোমাদের আত্মীয় বুঝি? আগে হ্যাঁ, আপনি আজই চলুন না। বেশ তাই যাব। পরে তোরি রতনকে একটু চা খাওয়ালি নে। আমি চা খেয়ে এসেছি, আপনি চলুন স্যার। বেশ চলো, একটা গায়ে কাপড় দে, আর তোর গায়ে কাপড় খেয়ে দে না। মাস্টমশাই আজ আমাদের বাড়িতেই খাবেন, চলুন স্যার। যদি গেলা সম্ভব হতো বোধহয় গিলে খেতে পারল সখাটিকে। যাক, দিদি ফেরবার আগেই পালাতে হবে, কিন্তু তৈরি হয় না। মত পাল্টে গেল নাকি? রতন কি হৃদয় রতন হয়ে গেলেন আসতে না আসতে? যদি বা হয়। অপূর্ব, অভূতপূর্ব তো নয়। যাক, আমার চিঠিগুলো দাও তো। থাক না আমার কাছে, বিয়ের পর যখন হনিমুনে যাব রোজ রাত্রে একখানা করে পড়া যাবে। কোথায় রেখেছো চিঠিগুলো? বাড়িতে লোহার সিন্দুকের মধ্যে। ইউ হ্যাভ নো রাইট টু টেক অ্যাওয়ে মাই লেটারস। ব্যাপার কি? নিয়ে এসো আমার চিঠি। তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তা। দুদিন বাদে যখন এক মন এক প্রাণ হচ্ছে। ধরো যদি তা না হয়। মানে? তোমার সঙ্গে পালাবার ইচ্ছা আমার নেই। আই সি। রতন মুখুজ্জের সঙ্গে পালাবার ইচ্ছে হয়েছে বোধ হয়। একখানা বড় মোটর গাড়ি দেখে মনপ্রাণ সমর্পণ করলে। বড় মোটর গাড়ি ছাড়াও রতন মুখুজ্জের অনেক কিছু আছে যা তোমার নেই। যথা শিক্ষা দীক্ষা আচার ব্যবহার সৌন্দর্য ঐশ্বর্য স্বাস্থ্য নারীর যা কিছু কাম্য হতে পারে। বাছাই তাহলে হয়ে গেল, আমি হঠাৎ বাতিল হলাম কেন? বাছাই করে লোকে যখন জিনিস নেয়, খারাপ জিনিস বাদ দিয়ে ভালো জিনিসটি বেছে নেয়। খারাপ জিনিস? আমি তাহলে 50,000 দলে। রতন মুখুজ্জি আসার এক মুহূর্ত আগে কিন্তু আমারই সঙ্গে পালিয়ে গিয়ে আজ রাত্রে আমাকেই বিয়ে করবার মতলব করেছিল। তোমার ওই কদর্য প্রস্তাবে রাজি হওয়ার চাইতে রতন মুখার্জি ধর্মপত্নী হওয়া ঢের বেশি বাঞ্ছনীয়। ধর্মপত্নী? রতন তোমায় বিয়ে করবে নাকি? বিয়ে আমি ভেঙে দেবো, ভেঙে দেবার ক্ষমতা আমার আছে তাও তুমি জানো। সেই জন্যই চিঠিগুলো নিয়েছো? ও, কিন্তু কি লাভ হবে তোমার? আমাকে কোনো দিনই পাবে না। রতন আসবার আগে পেতাম বোধহয়। বোধহয় পেতে, তোমার দিদির অত্যাচার থেকে বাঁচবার জন্য হয়তো তোমার সঙ্গেই পালিয়ে যেতাম। দেহটাই ভোগ করতে মন পেতে না কোনো দিনই। কেন? তোমার ভেতরে রূপ মাঝে মাঝে বেরিয়ে পড়ে, দেখে শিউরে উঠি, সে বড় বিভৎস রূপ। রাতন মুখুজ্জের রূপ দেখে মজেছ, গুণ দেখে মোহিত হয়েছ, আমাকে তো আর। বেরিয়ে আমার ঘর থেকে। হোয়াট? বেরিয়ে যাও। বেরিয়ে যাও? হ্যাঁ বেরিয়ে যাও। ইউ লিটল ডেভিল, আমাকে নিয়ে এতদিন তাহলে তুমি খেলা করছিলে? রাতন মুখুজ্জের ধর্মপত্নী হবেন? ছেড়ে দাও আমাকে। দ্বিচারিণীর গ্লানি নিয়ে তোমাকে তার ঘর করতে হবে। ছেড়ে দাও। এই যে দিচ্ছি। ছাড়ো বলছি। অভয়, ও কি হচ্ছে? দেখো না দিদি, ছবিটা বাঁধাতে দেবো, কিছুতেই যাবে না। এত বড় বুকের পাটা তোমার কতদিন থেকে হয়েছে শুনি? তোমার ভাইকে জিজ্ঞেস করো, তার বুকের পাটা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? চুপ করে হতভাগী, আমার ভাইয়ের মাথাটি খাবার চেষ্টা তুমি অনেক দিন থেকে করছো, সে কি আমি বুঝতে পারিনি? যার খাবি তারই সব ভুলজ করবি? আমি তোমার খাই না। আর খাও শুনি, আমার দাদার
বাসিয়া কা ছাই খেতে দেবো আজ থেকে বজ্জাত নচ্ছা ছুন গালাগাল দিও না বৌদি না তাতে বসিয়ে পুজো করবো তোমাকে ফষ্টি নষ্টি করছে বলে ভেবেছে ও তোমাকে বিয়ে করবে তুমি কি ভেবেছো আমি ওকে বিয়ে করবো গলায় দড়ি জুটবে না আমার দড়ি এক গেছে আমি কিনে দেবো গলায় দিয়ে ঝুলিস কোথায় গেল সে মুখ পোড়া বুড়ো ধেড়ে ধিঙ্গি বনের কীর্তিকলা পোড়া চোখেও পড়ে না কালামিন সে আসুক আজ বাড়িতে এক কাপড়ে তোমাকে বিদায় করে দেবো এখান থেকে বাঁশিতে যে গান শোনালে না শোনালো মেঘের গানে বাঁশিতে যে গান শোনালে না শোনালো মেঘের গানে পাশানে তোমার রানীর পরশ পাশানে তোমার রানীর পরশ দিও অনি রতনের মাস্টার মশাই প্রণাম করো থাক মা হয়েছে সুখী হও এইবার যাও তোমা চারুজ্জি মশাইয়ের জন্য একটু চা জল খাওয়ার ব্যবস্থা করো বড় লক্ষ্মী মেয়ে এখন লক্ষ্মীর একটি নারায়ণ জুটলেই বাঁচি তা আপনার মেয়ে তো ছেলে মানুষ এত ব্যস্তই বা হচ্ছেন কেন আঠারোই পা দিয়েছে বাপ পিতামহর আমল হলে একদিন জাতিচ্যুত করত তা বটে তা আপনার ভগ্নিটি কোথায় বিয়ে দিলেন বিয়ে তো হয়নি ও রতন বলছিল আপনার সন্ধানে একটি ভালো পাত্র আছে সেই জন্যই দেখা করতে এলাম বলছিল নাকি রতনই সেই পাত্র দেবেন ওর সঙ্গে আপনার ভগ্নির বিয়ে এর চেয়ে আনন্দের কথা তাহলে কিন্তু এই মাসেই আমি বিয়ে দিতে চাই দেনা পাওনার কোনো কথাই নেই সে কথা বলাই বাহুল্য ও তাহলে একবার উঠুন চারুজ্জি মশাই একটু পাশের ঘরে যেতে হবে ঘুমোনি নাকি রে তরু এখনো জেগে আছিস গল্প কি আর তোমাদের ফুরোয় না কি করছিল এতক্ষণ কাকে চিঠি লিখলি আহ আমি আপনাদের সঙ্গে যোগদান করিতে চাই আপনাদের নিয়ম অনুসারে আমি পাঁচ বৎসরের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করিয়া আত্মের সেবায় আত্মনিয়োগ করিতে প্রস্তুত আছি আবার সেই পাগলামো শুরু হয়েছে কেন আমার চিঠি ছুঁইলে
তোমার আত্মনিয়োগের ব্যবস্থা আমি করে এসেছি। তোর বৌদি ঘুমিয়েছে বোধ হয়। ওকে এখন বলবো না, একটা খুব ভালো খবর আছে। কি দাদা? তোর রতন আমাকে মোটরে করে পৌঁছে দিয়ে গেল, ঠিক ড্রাইভারদের মতো চালাতে শিখেছে। এই তোমার ভালো খবর? আমি বলি না জানি কি। ওরে আদত খবর এখনো তোকে বলিনি, একটু জল খেয়ে নি। রতনদের বাড়িতে পোলোয়া কালিয়া খেয়ে তেষ্টা ছাতি ফেটে যাচ্ছে। আগে খবরটা বলো, তারপরে জল খাবে। রতন তোকে বিয়ে করবে, ওর কাকাই প্রস্তাব করলেন, আমি রাজি হয়েছি, তোর হয়েও কথা দিয়ে এসেছি। এবার খুশি হয়েছিস তো? তোর বৌদির হাত থেকে এবার নিষ্কৃতি পাবি। দিন রাত জিভ থেকে যেন বিষের ফোয়ারা ছুটছে, আমার বুক থেকে আজ একটা পাষাণের বোঝা নেমে গেল। নাক দেখে ঘুমোবো এবার। নাক তো তোমার ডাকে না দাদা। কান পেতে শুনিস, এবার থেকে রোজ ডাকবে। রাত 11টা বেজে গেছে, এবার শুয়ে পড় কেমন? বৌদি একটা চিঠি দিয়েছেন। বিচারণেশু, আমার ভাই অভয়কে আপনি তো চেনেন, এমন সচ্চরিত্র ছেলে আজকের দিনে বিরল। আপনার মেয়ে অনিমাকে অভয় খুব পছন্দ, সে তাকে বিয়ে করতে চায়। ঈশ্বরও বোধহয় তাই চান, কেননা বিয়ের কথা দূরে থাক, এতদিন কোনো মেয়ের মুখের দিকেই সে চোখ তুলে তাকায়নি। এখন আপনার মত পেলে দেরি না করে আগামী লগ্নেই শুভ কাজ সম্পন্ন করতে চাই। বাড়ির সকলের কুশল কামনা করি। ইতি প্রণামান্তে তরলার বৌদি। আমাকে বয়কট করেছো কেন? কেন বয়কট করেছো? ওদিককার কাজে একটু ব্যস্ত ছিলাম। ও চলে যাচ্ছ? কিছু দরকার আছে? দুটো কথা ছিল। বলুন। এখানে বিয়ে করে কি পর হয়ে গেল? ও কথা বলছেন কেন? আমাকে আপনি বলছো কিনা তাই। দুটো কথা ছিল বলছিলেন, একটু নিরিবিলি বলতে চাই। নিরিবিলি? তোমার আমার ভবিষ্যৎ নির্ভর করছে সেই কথার উপর। আসুন। আপনার কথা? বিয়ে করে আমি ভুল করেছি তরলা, তোমায় আমি ভুলতে পারবো না এই জীবনে না। এসব আপনি কি বলছেন? তোমায় দেখতে পাবো বলে অনিমাকে বিয়ে করেছি, তোমার সঙ্গে যাতে একটা সম্পর্ক থেকে যায় শুধু সেই জন্য। ওসব কথা আমি শুনবো না, আমি চলে যাচ্ছি।
রতন না এলে তোমাকে আমি পেতাম, রতনকে দেখেই তুমি তাড়াও। অত তেজ দেখিও না, তোমার মৃত্যুবাণ আমার হাতে তা জানো। রতনকে যদি সব কথা বলে দিই আর সেই সঙ্গে তোমার কুমারী জীবনের প্রেমপত্রগুলো দেখায়, তোমার অবস্থা কি হবে তা ভেবে দেখেছো? তোমার ওই সুখের নীড় ভেঙে চুরমর হয়ে যাবে। যা খুশি করবেন। আর একটা কথা, আমার জীবন তুমি নষ্ট করেছো, কিন্তু অনিমার জীবন যদি নষ্ট করবার চেষ্টা করো কোনো দিন, আমি তোমায় ক্ষমা করবো না। তরলা ঠাকুরজি, কেন তুমি এই বিয়ে হতে দিলে? কেন? আমার কথা শোনো ভাই, আমি সব শুনেছি, তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, কেন তুমি এই বিয়ে হতে দিলে? কেন? আমি ওকে ভালোবাসি? কি বলছো তুমি? সেই জন্যই তুমি গোড়া থেকে আপত্তি করেছিলে, ইচ্ছে করলে তুমি এই বিয়ে বন্ধ করতে পারতে, কেন করনি? পাঁচে রতন দেখে তোমাদের ভালোবাসার কথা বলতে হয়? আমাকে ভুল বুঝো না ভাই, তুমি আমাকে ছোঁ না, যাও ওখান থেকে, যাও বলছি। অনিমা, তোমাকে আমি সব কথা বলবো, কিছুই গোপন করব না। সব কথা শুনে যদি তোমার মনে হয় দোষ আমার, এই জীবনে আমার মুখ তুমি দেখো না। ফুলশয্যার রাত্রে সব তোমায় বলবো। প্রথম যেদিন তোমাকে দেখলাম মনে হলো যেন কত জন্ম জন্মান্তরের পরিচিত বন্ধু তুমি। আমার অসহায় অবস্থা দেখে আমাকে উদ্ধার করতে এসেছ। তখনই ঠিক করলাম, যেমন করেই হোক তোমাকে বিয়ে আমি করবই করব। উনি কি কম চেষ্টা করেছিলেন যাতে বিয়েটা না হয়? আপত্তি করেছিল বুঝি? মুখ খুব, মাতার উপর কেউ নেই, স্বভাব বিগড়তে কতক্ষণ, আরো কত কি সাংঘাতিক মেয়ে। সেই জন্যই সবাই চলে যাবার পর রাত্রে বাসর ঘরে চুপি চুপি এসেছিল আমার খোশামত করতে আর কাঁদুনি গাইতে। এসে কি বললে? তুমি তো সব শুনেছ। সে তো শেষটুকু, বারান্দাটাকে তা শুনতে পায়নি। ইশারা করে ছাতে ডেকে নিয়ে গিয়ে বলল, বিয়ে করবারই যদি মন হয়েছিল এখানে বিয়ে করলে কেন? আমাকে দগ্ধে মারবার জন্যে? দুজনে দেখা সাক্ষাৎ হবে, পুরনো কথা সব মনে পড়বে, নরকেও ঠাঁই হবে না। তুমি কি বললে? আমি বললাম, ছি তরলা, এমন স্বামী পেয়েছো লোকে তপস্যা করেও যা পায় না, পুরনো কথা তুমি সব ভুলে যাও। ও কি বলল? ও যা বলল তা তুমি শুনো না অনিমা। না তুমি বলো। বললে, যে হৃদয় জুড়ে তুমি রয়েছো সেখানে আর কারুর স্থান হয়? লজ্জা করলো না বলতে? লজ্জা থাকলে তো ভয়ানক রেগে গেলাম। বললাম, অনিমার জীবন ব্যর্থ করবার চেষ্টা তুমি যদি কোনোদিন করো আমি তোমাকে ক্ষমা করব না তরলা। ওইটুকুই আমি শুনেছি, ওকে আমি আমাদের বাড়িতে আসতে দেবো না, কখনো না। তাই করো, ভয় নেই অনিমা, আমি তোমার। ওদের বাড়িতে না যাওয়াটা তোমার ভারী অন্যায় হয়েছে। সত্যি মাতার যন্ত্রণা হচ্ছিল না যাবে না বলে অছিলা করেছিলে? ঠাকুরজি কিছু বললেন? ঘুম হয়ে রইল, মনে ব্যথা পেয়েছে বই কি, অভয় দুঃখ করছিল। আমি শুনেছি ইদানিং বৌদি তোমার উপর খুব জুলুম করতেন, লেখাপড়া তুমি তার জন্যই ছাড়তে বাধ্য হয়েছিলে, তা সে জন্য অভয় বেচারাকে দায়ী করো কেন? ওকে তো আমার ভালোই লাগে। কাল একবার ওদের অফিসে যাব। কেন? কিছু আয়রন আর স্টিল শেয়ার কিনে দেবে বলেছি। অভয় বাবু এইসব পরামর্শ দিয়েছেন? হ্যাঁ, বলে আসুন না কিছু পাইয়ে দিই।
কি ভাবছো? ভাবছি নিজের অদৃষ্টের কথা। আমি যে ভাগ্য নিয়ে এসেছি, এত সুখ ঐশ্বর্য আমার সইবে কেন? কেন সইবে না? কিছুতেই সইবে না। স্পষ্ট আভাস তার পাচ্ছি। তুমি ভাগ্য মানো? না, আমি পুরুষাকার মানি। আমি ভাগ্য মানি। আমার ভাগ্য তোমাকে পুরুষাকার প্রয়োগ করতে দেবে না, চিহ্নিত পথ দিয়ে তোমাকে নিয়ে যাবে, একটু এদিক ওদিক ফিরতে দেবে না। তুমি শেয়ার মার্কেটে যাবে, শত চেষ্টা করেও আমি তোমাকে আটকে রাখতে পারবো না। এই আমার ভাগ্য লিপি। বড় কি দেখলে একদম চোখ ফেরাতে পারবেন না, সন্দেহ করেনি তো? বুড়া বাপ এতদিন এই সব কারবার করে আসছে, তাই কোনোদিন সন্দেহ করেনি। মালের টাকাটা তাহলে বেঁচেই গেল কি বলো? হ্যাঁ, মালগুলো আমার কাছে দিয়ে বললো আমার ভাঙা বাকাস, লোডগুলো আপনার কাছে রেখে দিন, কাল সকালে নেবো। বাস শেষ রাত্রে হলো খালেরা, দু ঘন্টার মধ্যে বুড়া খাওয়া, টাকাগুলো সব আমার কাছেই রয়ে গেল। তারপর? তারপর মেয়েটা কান্নাকাটি করতে লাগলো, তো আমি বললাম চলো কলকাতা ভাগলপুর পৌঁছে দেবো, বাস একদম নিয়ে এসে উঠালাম বাগাল বাড়িতে। আরে আগরওয়ালা, এগুলো বার করলে কেন? বেচবো। কাল রাত্রে যে বলে কি একটা শেয়ার কিনবে? এইগুলো বেচে সেই টাকা কিনবো। সত্যি বলছি অনেক লাভ হবে, তুমি দেখে নিও। অনেক লাভ না হয় নাই করলে, ভগবান যথেষ্ট দিয়েছেন, আর লোভ করো কেন? কলসি ভর্তি করতে হয়, গড়িয়ে গড়িয়ে খেলে খালি হতে বেশি দেরি হয় না। একটা অনুরোধ করব। কি? আজ বৃহস্পতিবার, এগুলো আজ থাক, একটার বদলে আর একটা আসবে, মা লক্ষ্মী ক্ষতিগ্রস্ত হবে না মোটেই। বিংশ শতাব্দীতে এসব লক্ষ্মী বার পর কেউ মানে? এসো এসো, দেরি হয়ে গেছে, অভয়বাবুকে বলেছি ঠিক 11:30 পৌঁছবো। ইনি রতনবাবু, আমার ব্রাদার ইন লা। ও নমস্কার, বসুন 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 বসুন। আপনার মামার সঙ্গে আমার খুবই জানাশোনা ছিল, তার গভর্নমেন্ট পেপার সব আমি কেনা বেচা করতাম। মামার সমস্ত সম্পত্তি উনিই পেয়েছেন? হ্যাঁ, সে সবই আমি জানি। উনি 1,25,000-এর 3.5% পেপার বেচতে চান। বেচবেন কেন? অবশ্যই একথা জিজ্ঞাসা করা আমার অন্যায়। না না, তাতে কি হয়েছে, এগুলো বেচে কিছু ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কিনবো। ও কি কিনবেন, কিছু স্থির করেছেন? উনি আয়রন স্টিল কিনতে চান। আয়রন স্টিল? এই দরে? এই দর অন্যায় মনে করেন? আমাদের ফার্ম মক্কেলের ইনস্ট্রাকশন মতোই কাজ করে, কিনতে চান কিনে দেবো, বেচতে চান বেচে দেবো। আপনি কাগজ বেচে দিয়ে আয়রন অ্যান্ড স্টিল কিনে দিন। বেশ। আমি যাচ্ছি, আপনার প্রথম কাজ আর অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাবো না। অভয়, তোমার ঘরে নিয়ে গিয়ে একে বসাও। মতামত কিছু দিলেন না? ওর মতামতই বাজার চলে কিনা, আসুন। জানিয়া তরলার ইচ্ছে ছিল না কাগজ বেচি। আপত্তির কারণ? বলে ভগবান তো যথেষ্টই দিয়েছেন, এতেই সন্তুষ্ট থাকো, আর লোভ কেন করো? তা তরলা বন্ধু ঠিক কথাই বলেছেন। না, ভাগ্যবান আপনাকে বলতেই হবে, এত ঐশ্বর্য, অমন সুন্দরী স্ত্রী, অথচ ধরতে গেলে কোনোটাই আপনার পাওয়ার কথা নয়, কি না বলুন? হ্যাঁ, তা তো বটেই, অর্থ ভাগ্য ভালো, মামা সব সম্পত্তি পেয়ে গেলাম, স্ত্রী ভাগ্য ভালো, এসে দেখলাম তরলার বিয়ে হয়নি, এক কথায় বিয়ে হয়ে গেল। বৌদি কিন্তু আমার ওপর অবিচার করেছেন, নিজে উদ্যোগী হয়ে ঘটক পাঠালাম, উনি কিন্তু ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন। না না, সেজন্যে নয়, আপনার বাড়িতে দ্বিতীয় স্ত্রীলোক কেউ নেই বলে। ওটা এক দফা আপত্তি, দ্বিতীয় দফা আমি মুখ্যু, তৃতীয় দফা স্বভাব চরিত্র বেগড়াতে কতক্ষণ। এইসব কথা কে বললে আপনাকে? আপনার ভগ্নিই বলেছেন, নইলে আমি জানবো কোত্থেকে বলুন। তা তরলা বৌদি ঠিক কথাই বলেছেন, তার জন্য আপনি এত কুণ্ঠিত হচ্ছেন কেন রতনবাবু? কি আশ্চর্য, আমি বরং। হ্যাঁ, আপনি যে আমার পক্ষে ছিলেন তাও শুনেছি।
বৌদি আমায় কোনোদিনই সুনজরে দেখেননি, আজও দেখেন না। আচ্ছা কেন বলুন তো? মেয়েদের মনের মণিকোঠায় প্রবেশ করবার অধিকার দেবতাদেরও নেই। আপনি দেখবেন চেষ্টা করে যদি কিছু আবিষ্কার করতে পারেন। আপনার দুটো কাজই হয়ে গেছে, এই নিন কন্ট্রাক্ট, সই করে অভয়কে দেবেন। অভয় তুমি একে সব বুঝিয়ে দিও। রতন বাবু আই উইশ ইউ লাক। দেখুন আমি বুড়ো মানুষ, দুটো উপদেশ দেবো, কিছু মনে করবেন না তো। না না মনে কি করব, আপনার মতো লোকের পক্ষে এই জায়গাটা নিরাপদ নয়, আপনি এখানে আর আসবেন না। কেনবার কি বেচবার সময় হলে আমি আপনাকে ফোন করে ডেকে পাঠাবো। অবশ্যই উপদেশ শোনা না শোনা সে আপনার ইচ্ছে। গুড বাই। তাহলে কাল থেকে আর আসবো না, কি বলেন? পাগল, আপনি রোজ আসবেন, বাজার উঠছে পড়ছে, ওয়াচ করা দরকার, তবেই না লাভ হবে। আপনি ডেইলি আসবেন। লাভ ওখানে কেউ করতে পারে না, শেষ পর্যন্ত সর্বস্ব খুইয়ে চলে আসে। বুঝতে পাচ্ছি এ অভয়ের পরামর্শ, আসুক আমি বুঝিয়ে বলবো। খুন কথা রাখবে না, কেন মিচিমিচি অপদস্থ হবে দাদা? ওই বুঝি এলো, পালাচ্ছিস কেন, থাক না। বসো। শেয়ার মার্কেটে গিয়েছিলে শুনলাম? হ্যাঁ, কোম্পানির কাগজ বেচে কিছু দেশি শেয়ার কিনলাম। ও দেশি শেয়ারই কেন আর বিলিতি শেয়ারই কেন, শেষ পর্যন্ত মাথা মুড়িয়ে আসে সকলেই। সে যারা স্পেকুলেশন করে, আমি ইনভেস্টমেন্ট হিসেবে কিছু কাজ করব। যার পাল্লায় তুমি পড়েছ সব মতলব তোমার ঘুরিয়ে দেবে। আমি ঠিক বুঝতে পারি না কেন আপনি আর তরলা অভয়বাবুকে পছন্দ করেন না। পছন্দ করবার মতো যদি কোনো গুণ ওর মধ্যে থাকতো তাহলে সেটি আমার নজরেই আগে পড়ত। কি ওর দোষ? দোষ? যার অনুভূতি সূক্ষ্ম তার কাছে যদি কোনো খারাপ লোক আসে সে তখনই টের পায়। হিজ ভাইস সে মানে ইটস অ্যান ওডার, তার দেহ থেকে একটা দূষিত বাষ্প বেরোয়। অভয় বাড়িতে টের পায় সে এসেছে, যত চুপি চুপি সে আসুক না কেন। আপনি সন্দেহ করেন অভয়বাবু একজন ক্রিমিনাল? আই এম শিওর হি ইজ এ ক্রিমিনাল। রোজ সন্ধ্যাবেলা হাজার হাজার টাকা খরচ করে, এত টাকাও পায় কোথায়? অন্য বিজনেসও আছে বোধ হয়, নানান রকম লোক আসে তাদের সঙ্গে কাজ কারবার আছে। কাজ কারবার আছে, শিওর কাজ কারবার আছে, কিন্তু সেগুলো কি ন্যায়সঙ্গত কাজ কারবার? আই সাসপেক্ট দে আর নট। নমস্কার। নমস্কার, বসুন। আপনাকে খুঁজছিলাম। শুনলাম ইন্ডিয়ান আয়রন বেচবেন, আপনার 2000 শেয়ারে লাভ হচ্ছে 20,000 টাকা। অভয়বাবু এখনো আসেননি? অভয়বাবুর মত না নিয়ে কিছু করবেন না? না তা নয়, যদি কিছু মনে করেন। আচ্ছা তবে থাক, 20,000 টাকা লাভ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা বেঁচে দিন, অভয়ের জন্য অপেক্ষা করবেন না? না। বেশ, ইয়েস ক্যালকাটা 3787। কে মহল্লার ইন্ডিয়ান আয়রনের দর কত? হ্যাঁ 66 হয়ে 64, 2000 বেচবো, 65 ক্লিয়ার, ক্যাশ ডেলিভারি। ও আচ্ছা এক সেকেন্ড, বেচি রতনবাবু বেচুন। আচ্ছা বেচা 2000 ইন্ডিয়ান আর্নেন স্টিল, 65 ক্লিয়ার, ক্যাশ ডেলিভারি। হ্যাঁ ও আচ্ছা, রতনবাবুর আয়রন বেচে দিলাম। কত বেচলেন? 65 ক্লিয়ার। বাহ খুব ভালো দর পেয়েছে। আচ্ছা আপনি রতনবাবু যান অভয়ের ঘরে গিয়ে বসুন, যাবার সময় চেকখানা নিয়ে যাবো। আচ্ছা নমস্কার। নমস্কার। চেকখানা তরলা বৌদির হাতে দিয়ে বলবেন অভয়কেও বিশ্বাস করা যায়, ভয়াবহ জীব সে মোটেই নয়। নিশ্চয়ই বলবো। হ্যালো
রাত দিন এসব পড়া হচ্ছে। চমৎকার বই। না না ওসব পড়ো না, কোনদিন ভয়টাই পাবে? ভূতের ভয়? ভূত প্রেত দৈত্য দানব। পৃথিবীতে দেহধারী যেসব ভূত প্রেত দৈত্য দানব আছে ভয় করি তাদেরই বেশি। আচ্ছা এতে লিখেছে পরলোকগত আত্মাকে আনা যায়, সত্যি আনা যায়? হ্যাঁ যায় বই, কি চেষ্টা করলে? মা বাবুর আত্মাকে আনা যায়? বোধহয় যায়। দেখো না একবার চেষ্টা করে যদি আনা যায়। মামা বাবুর এসব বিষয়ে খুব আগ্রহ ছিল, একটু চেষ্টা করলেই তাকে আনা যায়, কিন্তু কি হবে তাকে কষ্ট দিয়ে, হয়তো তিনি বহু ঊর্ধ্বে। আমি মরে গেলে আসব, সত্যি বলছি আসব, যত ঊর্ধ্বেই থাকি না কেন, যত কষ্টই হোক না কেন, তুমি ডাকলে নিশ্চয়ই আসব। বইগুলো আমি দাদা বাড়ি পাঠিয়ে দেবো। দাদা পড়বেন? না তুমি যাতে না পড়তে পারো। এসব বই পড়লে সংসার ধর্মে মন থাকে না। আমার সংসার ধর্ম সব তুমি, তোমাকে ছেড়ে আমি স্বর্গেও যেতে চাই না। ও শেয়ার মার্কেটে লাভ হয়। অভয় দেহধারী হলেও ততটা ভয়াবহ নয়, অক্ষত শরীরে ফিরে আসতে পেরেছি। এতগুলো টাকা লাভ হলো, খুশি হলে না? তোমার যদি লক্ষ টাকা ক্ষতি হতো আমি খুশি হতাম, তুমি আরো কাজ করতে না, এই লাভই তোমার লোক বাড়িয়ে দেবে, আবার ওখানে টেনে নিয়ে যাবে। বীজ বৃক্ষের বীজ তুমি আজ বুনে এলে। শুধু মন খারাপ করছো তোর? ভাবছি আমার দুর্ভাগ্য তোমাকে কোথায় টেনে নিয়ে যাবে। তোমার দুর্ভাগ্য? দুর্ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি, আমাকে বিয়ে করে তুমি ভুল করেছ। রাম রাম রাতন বাবু। রাম রাম। বাজার খুব গরম না শেঠজি? বহুত গরম। আয়রন 76 রুপিয়া, কেন বেঁচে দিলেন বাবুজি? থাকলে কত নাফা হতো। আমার তো ভালো লাভই হয়েছে, এ বেশি লোভ না করাই ভালো। আয়রন 80 টাকা আগরওয়ালা। এই যে রতন বাবু। পর কি খবর বলুন। খবর ভালোই, কিনবো নাকি আবার আয়রন? সাহস বেড়ে গেছে দেখছি। হ্যাঁ ভালো কথা, সেদিন চেকখানা বৌদিকে দিয়েছিলেন। হ্যাঁ খুশি হয়নি? আমি জানতাম খুশি হবে না। না হোক গে, চুরি জচ্চুরি করছি না তো, অনেস্ট বিজনেস। কি দরকার ঘরে অশান্তি ডেকে এনে, নাই বা করলেন এসব কাজ রতনবাবু? এর কোনো মানে হয় না, আপনি কিনুন 2000 আর। তাহলে আপনাকে আগরওয়ালার সঙ্গে কাজ করতে হবে, আমাদের পান আপনার সঙ্গে কোনো কাজকর্ম করবে না। কেন? এখানেও তরলা বৌদির মতন একজন হিতৈষী বন্ধু আপনার রয়েছেন, আমার সিনিয়র পার্টনার মোহিনী বাণিজ্যে, তার হুকুম। তার মানে? মানে বুড়ো চায় না যে মোটা মোটা টাকার চেকগুলো আপনি বাড়ি নিয়ে যান। হুম আমার গার্জেনের দরকার নেই, আপনি কিনুন 2000 আর। বেশ এসো আগরওয়ালা, আপনি বসুন, আমরা আপনার কাজটা সেরে আসি। আপনি রেস খেলা দেখতে যান বুঝি? হ্যাঁ দেখতেও যাই খেলতেও যাই, আগরওয়ালা জোগাড়ি লোক, ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসে, খুব লাভ হয়। যাবেন নাকি? তা গেলে মন্দ হয় না। তরলা বৌদি জানতে পেরে যদি ঝগড়া করে?
আপনি ঠাট্টা করছেন হয় বাবু? এই যে লিয়া দু আজারে কাছে ক্লিয়ার নেই। ভেরি গুড, লিখে নিন রতন বাবু, কন্ট্যাক্ট পরে আগরওয়াল আপনাকে পাঠিয়ে দেবে। আগরওয়াল রতন বাবু রেস খেলতে যাচ্ছেন, দ্বিতীয় দবা চাই কিন্তু। আচ্ছা না না, আমি দেখতে যাব, খেলবো টেলবো না। বাড়ির দলিলের বদলে গহনাগুলো দিলে হয় না? তোমার গহনা? না, আমি তো ওগুলো ব্যবহার করি না। না তরলা, তা হয় না। তাছাড়া ওদের অনেক টাকা পাও না, গহনা দিলে হবে না। রতনের বাড়ির দলিল, সম্পত্তির মধ্যে রইল শুধু তরলা। বৌদি? হ্যাঁ গো, তোমার তরলা বৌদি, নারী রত্ন সর্বশ্রেষ্ঠ সম্পদ। কার চিঠি? বাবা আসছেন। হঠাৎ? কলিয়ারির কি কাজ আছে? ও রতন দেব তো এই অবস্থা, বাবাকে এইখানে থাকতে বলবো? এখানে বেশ বলতে পারো। রাত্রি যে অবস্থায় বাড়ি ফেরো, যদি কোনো দিন বাবার সামনে পড়ে যাও আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। তাও তো বটে। বেশ, একদিন না হয় বাগান বাড়িতেই রাত কাটাবো। তার চেয়ে কদিন না হয় নাই খেলে। বাজে কথা বলে কোনো লাভ আছে? কবে আসছেন তোমার বাবা? এমন জানলে আমি এখানে আসতাম না বৌমা, ওখানেই যা হোক একটা বন্দোবস্ত করে নিতাম। তুমি বুদ্ধিমতী, তোমার তো উচিত ছিল ওকে বারণ করা। আমি অনেক চেষ্টা করেছিলাম। কখন ফিরবে? কিছুই ঠিক নেই, সমস্ত দিন ঘুরে ঘুরে বেড়ান, খাওয়া নেই ঘুম নেই। এই বুদ্ধি ওকে কে দিলে? অভয়? সবই আমার অদৃষ্ট বাবা। এই যে, এ কি চেহারা হয়েছে তোমার? আপনি হঠাৎ চলে এলেন? একটা বিপদে পড়েছি, বৌমার কাছে যা শুনলো না এলেই ছিল ভালো। কি বিপদ? কোল সাপ্লাইয়ের একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছি, ওয়াগন ওরাই দেবে, কিন্তু কলিয়ারি চালু করবার টাকা নেই। কলিয়ারি কি বন্ধ? হ্যাঁ, টাকার অভাবে। কত টাকার দরকার? অন্তত 50,000। আমার তো তোমার অবস্থা বৌমার কাছে সব শুনলো। কি কি শেয়ার কিনেছো? আর নেই বেশি, কোলও আছে। কোল? তোমার কাকার কলিয়ারি টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি কিনছো অন্য কোম্পানির কোল শেয়ার। আমাকে বললে না কেন? আমার কলিয়ারি তোমার নামে কবলা করে দিতাম। তা কত ধার হয়েছে? 12 লাখের ওপর। 12 লাখ? 12 লাখ? 12,56,543। আরো মার্জিন চাই বলেছো? হ্যাঁ, লেকিন বললো কি জেনানার 2-4 গহনা ছাড়া আর কিছু না আছে। আপাতত গয়নাই দিক, তুমি এখনই চিঠি লিখে দাও যে আরো অন্তত 50,000 টাকা মার্জিন না দিলে এ পড়তি বাজারে সমস্ত শেয়ার তুমি বেচে ফেলবে, বাড়িও বেচে দেবে, 7 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ না দিলে। লিখে দাও। তা কি লিখছে তোমার আগরওয়ালা? তোমার গহনার ব্যবস্থাও হয়ে গেল বৌমা, আমার কাজে লাগাবে বলছিলে না?
তাছাড়া সাত দিনের মধ্যে সমস্ত টাকা দিতে না পারলে বাড়িও তো বেশি দেবে লিখছে। এইসব শর্ত ছিল নাকি তোমার আগারগোড়ার সঙ্গে? ছি 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 ছি, লেখাপড়া শিখে শেষ পর্যন্ত জুয়াই সর্বস্ব খোয়ালে। আপনি ঠাকুরজিকে দেখতে যাবেন না বাবা? হ্যাঁ, ঠাকুরজিকে দেখতে যাবেন না? ও, যাবো এখন একবার। যদি ধানবাদে নিয়ে যান ভালো হয়। কেন? এর পরে তো আর নিয়ে যেতে পারবেন না, ঠাকুরজিমাই রাত দিন কাজে ব্যস্ত থাকেন, কেই বা ওকে দেখাশুনো করে। অনিমা, অনিমা কি অন্তঃসত্ত্বা? ও, এখানে অনেক করে আসতে বলেছিলাম, কিছুতেই আসতে চায় না। হ্যালো, আমি রতন। আগরওয়ালা চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, আগরওয়ালা চিঠি এই মাত্র পেলাম। তারা নালিশ করবে বলছে। আমার অবস্থা তো সবই জানেন, কোনো উপায় নেই। তারা নালিশ করবে বলছে। সবই বুঝতে পাচ্ছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বৌমা, বিয়ের পর অনিমার সঙ্গে তোমার কি কোনো রকম মনোমালিন্য হয়েছে? ধর্ম সাক্ষী করে বলছি বাবা, জ্ঞানতে আমি ঠাকুরজির মনে কোনো ব্যথা দিইনি। হ্যাঁ, অনিমাকে তাহলে নিয়েই যেতে হয়। এখন গেলে কি অভয়ের সঙ্গে দেখা হবে? আগে না, অভয় টেলিফোন করছিল, বিশেষ কি একটা কাজে এখনই বেরিয়ে গেল। ও, অসময় বৃষ্টি ভিজে গেছেন যে সামান্য। যদি কিছু মনে না করেন মানে কোল্ডটা এফেক্ট করবে না। আমি ওসব খাই না। খুব ভালো কথা, খুব ভালো কথা। এই দেখুন না, হয়ে পড়েছি অভ্যেসের দাস, রোজ সন্ধেবেলায় ছুটে আসতে হয় এখানে। না না, বাড়িতে ওসব হওয়ার উপায় নেই, স্ত্রীর ঘোরতর আপত্তি। এই জন্যই রোজ আসতে হয়। কতটা তাই, তাছাড়াও অন্য একটা আকর্ষণ আছে, বান্ধবী রয়েছে, তাকেও একবার দেখে যাই এই আর কি। ও, কিছু পেলি না বাগানে? না, বৃষ্টি এসে পড়ে অসুবিধা হবে। তা আমার বাগানটাও দেখবেন নাকি ঘুরে ফেলে? ইনস্ট্রাকশন সেই রকমই, কিন্তু বৃষ্টি না থামলে ঘরগুলো না হয় ততক্ষণ দেখুন। সে কথা মন্দ না, আসুন তা। এ টাকা আমি হাত দেবো না, তুমি তুলে রাখো। শেয়ার মার্কেট আর রেসকোর্সকে যত না ভয় করো, অভয়কে ভয় করো তার চাইতে বেশি। অথচ এক জায়গা থেকে 20,000 আর এক জায়গা থেকে 10,000 ওই অভয় পাইয়ে দিয়েছে, তবু সে খারাপ লোক। মামা বাবু তোমাকে খুব ভালোবাসতেন। নিশ্চয়ই। তার সমস্ত সম্পত্তি তুমি পেয়েছো, যদি কোনো কারণে সে সম্পত্তি নষ্ট হয় তার আত্মা অসুখী হবেন নিশ্চয়। তা হবেন বই কি, সম্পত্তি নষ্ট হবার আশঙ্কা তিনি এরই মধ্যে করছেন, আর সে আভাসও তিনি দিয়েছেন। কাকে আভাস দিয়েছেন, তোমাকে? হ্যাঁ, আমাকে। রোজ ভাবি বইগুলো দাদার বাড়ি পাঠিয়ে দেবো। না, তুমি আমার কথা অবিশ্বাস করলে? সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না তোর, যদিও
আত্মার অস্তিত্ব আমি বিশ্বাস করি। হ্যালো, হ্যাঁ আমি রতন। কি মশায়, আপনি বৌদির ভয় পালিয়ে গেছেন? না না, কি যে ঠাট্টা করেন। হ্যাঁ, আপনাদের অন্য কোনো কেমন হলো? ও, নহার হয়ে গেছে। সে কি? হেভি লস। কত? প্রায় 25,000-এর ওপর। মাই গড। আগরওয়ালা বলছিল আপনি লাখ নিয়ে পালিয়ে গেছেন। বৌদি কোথায়? এখানেই আছে। ডাকুন না একবারটি। তরু, অভয়বাবু একবার ডাকছেন। কেন? শুনেই যাও না। বলো, মাথা ধরেছে, শুয়ে আছে। একটিবার না দেখুন, তরুর বড় মাথা ধরেছে, শুয়ে রয়েছে। ও থাক তাহলে, ডেকে কাজ নেই, সন্ধ্যাবেলায় বাড়ি থাকবেন? না, আমি একবার দাদার ওখানে যাব, এই রাত্রির 8:30 ফিরব। আচ্ছা, বাড়িতে যাবো খন। আচ্ছা বেশ, ছেড়ে দিচ্ছি, একটা জরুরি পরামর্শ ছিল। আপনি যান, বৌদি হয়তো আমার উপর চটে যাচ্ছেন। আসতে পারি? এই যে রতনবাবু, কোথায়? বাড়ি নেই। ও, জামাইবাবুর ওখানে যাবে বলেছিল, ভুলেই গিয়েছিলাম। বসতেও বলবে না? বসুন। আচ্ছা তরলা, কি এমন অপরাধ করেছি যে এতটা দুর্ব্যবহার করছো? আর কিছু বলবার আছে আপনার? শেয়ার মার্কেটে টাকা পাইয়ে দিলাম, রেসে টাকা জিতিয়ে দিলাম, সদয় কি তবু হবে না? সদয় মানে? মানেও বলে দিতে হবে না, আর কিছু বলবেন? 10,000 টাকা আজ রেসে জিতিয়ে দিয়েছি। টাকাটা দিয়েছে তোমাকে? জুয়া খেলার টাকা ছুতেও আমি ঘৃণাবোধ করি। তাই নাকি? রতনবাবু কিন্তু হাসি মুখেই নোটগুলো পকেটস্থ করে চলে গেলেন, ঘৃণার ভাব তো লক্ষ্য করিনি তরলাবৌদি। আপনি ওকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছেন, কি আপনার উদ্দেশ্য? টাকা জিতিয়ে দিয়ে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি লোভ দেখিয়ে ওকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছেন। আমার স্বামী না বুঝলো, আমি তা বেশ বুঝতে পেরেছি, কি আপনার উদ্দেশ্য? আমি কি তোমার কচি খোকা নয়? তাই এখন থেকে আঁচলে গেরোতে গেরো। আজ আপনি এসেছেন আমার সঙ্গে দেখা করতে, তাও আমি বুঝতে পেরেছি, ভবিষ্যতে আর সে চেষ্টা করবেন না। কথাগুলো মনে থাকবে। সেই সঙ্গে আরেকটি কথাও মনে রাখবেন, আপনি যদি আমার স্বামীর কোনো ক্ষতি করেন আমি কিছুতেই তা ক্ষমা করবো না, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন না। কি হচ্ছে তরু? অভয় বাবু, থাক, বের হয়েছে। অভয় বাবু, তরলার ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত অভয় বাবু। সব ঘরোয়া কথা এখন থাক রতন বাবু, বাজার ভীষণ নেমে যাচ্ছে, কি করবেন বলুন? যা বলবেন। আমার তো মনে হয় পড়তি বাজারে আর কিছু কেনা উচিত, এবারে যে দর কমে যাবে। কিনুন আগরওয়ালা, 2,000 আরন কিনে ফেলো। বেশ, কষে কিনবে। বাজার পড়ে যাচ্ছে দেখে ঘাবড়ালে চলবে না রতন বাবু। না, কই ঘাবড়ানি তো। লিয়া 2,000 আর আন, বাসার ক্লিয়ার নেই, লিখে লিন রতন বাবু। আজ তক আপনার পুরা হিসাব ইতি লেখা আছে রতন বাবু, আমার ডিফারেন্স পাওনা হলো 4,532 টাকা মিলিয়ে নি। ক্রমশ বড় জড়িয়ে পড়ছে অভয় বাবু। কিন্তু বেরোবার আর কোনো উপায় তো নেই। তাই তো দেখছি, কিছু টাকার তো ব্যবস্থা করুন রতন বাবু। কত টাকা? কমসে কম 2 লাখ। 2 লাখ? তোমার যদি 1,00,000 টাকা ক্ষতি হতো আমি খুশি হতাম, তুমি আরও কাজ করতে না, এই লাভই তোমার লোক বাড়িয়ে দেবে, আবার ওইখানে টেনে নিয়ে যাবে। বীজ বৃক্ষের বীজ তুমি আজ পুঁতে এলে, তুমি শেয়ার মার্কেটে যাবে, শত চেষ্টা করেও তোমাকে আটকাতে পারবো না, এই আমার ভাগ্য লিপি।
তোমার সুখের নীল ভেঙে চুরমার হয়ে যাবে। অভয় বাবু কখন আসবেন বলতে পারেন? তা তো বলতে পারি না স্যার। অভয় আসেনি বুঝি আপনি? আগে না, এইখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন আমার ঘরে। আজ পর্যন্ত এখানে এসে কত টাকা লাভ করলেন? আমি আপনাকে প্রথম দিনই ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনি আমাকে অ্যাভয়েড করে চলতে। এই কন্ট্রাক্ট ফর্মের দুখানা প্যাড পাওয়া যাচ্ছে না। আচ্ছা আপনি এখন যেতে পারেন। কত টাকা লোকসান করলেন এ পর্যন্ত? প্রায় 12 লাখের কিছু ওপর। মাই গড, আমায় দেখেছেন? তুমি অফিস থেকে কন্ট্রাক্ট ফর্মের প্যাড নিয়ে গিয়েছো? হ্যাঁ, নিজের অ্যাকাউন্টে আগরওয়ালার সঙ্গে কিছু কাজ করেছিলাম। তুমি কাজ করেছো আগরওয়ালার সঙ্গে আর আগরওয়ালা কাজ করেছে রতনবাবুর সঙ্গে, কিন্তু তোমার নিজের অ্যাকাউন্টে কাজ করবার কোনো অধিকার নেই। আমি পার্টনার, অথচ এই অধিকারটুকু আমার যে নেই এটা আমার জানা ছিল না। তোমার বেশ ভালো মতই জানা ছিল যে স্বাধীনভাবে কাজ করবার তোমার কোনো অধিকার নেই, আর তাছাড়া পার্টনার তুমি এখন আমার হওনি। আপনি বলতে চান আমি? আমি বলতে চাই যে তুমি আর আগরওয়ালা দুজনে মিলে এই নিরীহ ভদ্রলোকটিকে পথে বসিয়েছ। আপনি আমায় অপমান করছেন মিস্টার ব্যানার্জি। অপমান? তোমার অপমান জ্ঞান আছে? ইনি না তোমার পরম আত্মীয় আর তুমি ইউ আর স্কাউন্ডার। উইথড্র দ্যাট এক্সপ্রেশন। উইথড্র দ্যাট এক্সপ্রেশন, ইউ আর স্কাউন্ডার অ্যান্ড এ থিফ। আপনি কেন সুসুদেকে অপমান করছেন? ওর কোনো দোষ নেই। অভয় বাবু, আমি ওর কাছে আসিনি, উনি নিজেই আমায় এখানে ডেকে এনেছেন। আপনি আমার বাবার বন্ধু, নইলে? নইলে কি করতেন? ভবিষ্যতে ভদ্রলোককে অপমান যাতে না করতেন তার ব্যবস্থা করতাম। আই সি। অ্যাকাউন্ট্যান্ট বাবু। ইয়েস স্যার। দরন্দের বলে দিন এই লোকটিকে যেন আর অফিসে ঢুকতে না দেয়। ক্লিয়ার আউট, ক্লিয়ার আউট আই সে। অলরাইট। দেখুন যেন কোনো কাগজপত্র না নিয়ে যায়। বড়বাবু বারণ করলেন কোনো কাগজপত্র নিয়ে যাবেন না। কিন্তু এ দুটো আমার পার্সোনাল ফাইল। বেশ তো, তার দেখা হয়ে যাক, তারপর নিয়ে যাবেন। বুড়ো বাবুর সঙ্গে মামলা করে কি হবে অভয় বাবু? যেতে দিন, পার্টনার হয়ে এই অপমান সহ্য করবে? পার্টনার করবে বলেছিল, লেকিন আজ তার দলিল তো কিছু হলো না। আমার জন্যই আপনাদের এই অপমান। অপমান কিসের রতন বাবু? ইয়ে কান দিয়ে শুনল আর ইয়ে কান দিয়ে নিকলে গেল, বাস অপমান কি হলো? তেজি বালা মার কিয়া হে, তেজি বালা মার কিয়া হে, তেজি বালা মার কিয়া হে। বাবুজি বেচ দিজিয়ে, বেচ দিজিয়ে, সব খুদ বেচ দিজিয়ে। আরে দাতা ভাইয়া, মাতা দাতো, মাতা দাতো। ক্যা হোগা ভাই বাবু? রতন বাবু, আরো মার্জিন না দিলে তো আমি আপনার শেয়ার রাখতে পারি। দেখছেন তো বাজারের হাল। নগদ টাকা তো নেই, বাড়ির দলিল দিলে হবে। বাড়ির দলিল দিয়ে আমি কি করবে রতন বাবু? পাওনা আমার 12 লাখের উপর। আপাতত বাড়ির দলিলটাই নাও না ভাই, আটকে পড়েছেন ভদ্রলোক কি করবে বলো? ও সব কাজ আমি তো কবি করিনি অভয় বাবু। আমার খাতিরে কাজটা না হয় করলি। আপনি বাড়ির দলিলটাই নিয়ে আসুন রতন বাবু। ও ইকুইটেবল মর্গেজ করে নিলেই হবে। মর্গেজ? আচ্ছা, এক মিনিট। আপনার বান্ধবী গেলেন কোথায়? তাই তো, বোধ হয় আপনাদেরই ভয় পালিয়েছেন। ভয়? বয়স কত? ভয় নেই, মাইনার নয়, আপনাদের জুরিসডিকশনের বাইরে। ও ওদিকটায় আউট হাউস? হ্যাঁ, মালির ঘর, গ্যারাজ, গোয়াল ঘর দেখবেন নাকি ওদিকটা? না। বাগান বাড়িটা আপনারই? না, মদনলাল আগরওয়ালার, 10 বছরের লিজ নিয়েছি আমি। ও ইস,
এ যায় জোরে বৃষ্টি নামলো যে আমি যাই দেখে আসি ঘরে ফিরলো কিনা। এক মিনিট। কেন তুমি পরের কথা শুনে মিথ্যে মন খারাপ করছো বাবা? আমি বেশ আছি। বেশ যা আছো তা দেখতেই পাচ্ছি, তুই আমার কাছে লুকোচ্ছিস। কষ্ট হলে কি বলতাম না বাবা? বৌমাও বলছিলেন এই অবস্থায় তোর এখানে থাকা উচিত হবে না, তার ইচ্ছা তোকে আমি ধানবাদী নিয়ে যাই। বৌদি বলেছেন ধানবাদী নিয়ে যেতে? তোর ভালোর জন্যই বলেছেন। আমার ভালো উনি অনেকদিন থেকেই করে আসছেন, বিয়ের রাতেই আমি তা বুঝতে পেরেছি। তিলে তিলে তুষের আগুনে আমাকে পুড়িয়ে মারছে। কি তুই বকছিস পাগলের মতো? শোনো বাবা, এখান থেকে আমি এক পাও নড়বো না, মরে গেলে নিমতলার ঘাটে দিয়ে এসো। কেন যে তোর বৌমার উপর এই রাগ আমি বুঝতে পারি না। ও রাগ খুশি চায়নি, আমাকে খেয়ে তবে নিশ্চিন্তি হবে। ছি 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 ছি, তোর কি মাথা খারাপ হয়েছে? অমন সতী সাধ্বি! সতী সাধ্বি? ওর মুখ দেখলে পাপ হয়, ছায়া মারালে নাইতে হয়। সতী সাধ্বি! তুমি যাও বাবা, নইলে ট্রেন ফেল করবে। আরে মা! ও এই যে অভয়, শোনো বাবা। তুমি কিছু বলো না বাবা। কিছুই বলতে হবে না, বুঝতে পেরেছি টাকার খেঁচ পড়েছে। মিছিমিছি মেয়েকে উত্তপ্ত করছেন শ্বশুরমশাই, এখানে কিছু হবে টবে না। আহ বাবা, টাকা চাইতে আসেননি? তাহলে কি জন্য এখানে পদরজ পড়ল? তুমি যাও যাও এখান থেকে, তোমার দুটি পা পড়ি বাবা, তুমি এখনই চলে যাও। তুই যাবি তো আমার সঙ্গে? বলেছি তো একেবারে ঘাটে দিয়ে এসো। প্রেমো প্রেমো! হ্যাঁ শুনেও গেলাম দেখেও গেলাম, বাপ হয়ে মেয়ের বৈধব্য কামনা করবো না, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি শিগগিরই যেন তোকে পায়ে স্থান দেন। ওটো ওটো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওটো বলছি। ভেরি সিরিয়াস কেস মিস্টার ব্যানার্জি, হাসপাতালে পাঠাতে হবে। পেটের সন্তান টেড, অপারেশন করতে হবে, ফর নাথিং সময় নষ্ট করবেন না। যা ভালো হয় করুন। যা আশঙ্কা করেছিলাম, মরা ছেলে। পেশেন্ট? পেশেন্ট সম্বন্ধে এখনো কিছু বলা যায় না। অভয়বাবু তো ওকে একটি বার হলেন না? তিনি কাজের লোক। ও নমস্কার, হাসপাতালে গিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়ে গেল। ও অনিমা কেমন আছে? বেঁচে আছে তো? হ্যাঁ এখনো আছে। আমার পাওনা টাকা কি করলেন রতন বাবু? নালিশ করে খরচা বাড়িয়ে কিছু ফায়দা আছে? নালিশ সবাই করতে হবে না, বাড়ি আমি ছেড়ে দেবো। কত দিনে ছাড়িয়ে দেবেন? খুব শিগগিরই ছেড়ে দেবো, 7 দিনের মধ্যে আমি কিন্তু দেখাল চাই। বেশ তাই হবে। আচ্ছা নমস্কার। কেন তুলে দিলে দাদা? ব্লাড প্রেশার বেজায় বেড়েছে, ডাক্তার বারণ করেছে বেশি পরিশ্রম করতে। সে কি দাদা, তুমি তো বলনি কোনোদিন। এই যে আপনি কখন এলেন দাদা? কলেজের ফেরতা, 2:30 বেজে গেছে। এরকম করলে শরীর তো তোমার ভেঙে যাবে রতন। অত সহজে ভাঙবে না দাদা। যাক চাকরি একটা পেয়েছি পত্রিকা অফিসে, মাইনেও ভালো, 150 টাকা। আমার ওখানে দিন কতক গিয়ে থাকতে তোমার এত আপত্তি কেন রতন? আপনার অশান্তি তাতে বাড়বে। আমার ছোট বোনের এই কষ্ট দেখে আমি খুব শান্তিতে আছি মনে করো? না তা নয়, মানে বৌদি সুখী হবেন না আমরা সেখানে গেলে। আমি তো সুখী হব। আপনি কিছু মনে করবেন না দাদা, এই আমরা বেশ আছি, আপনি তোরকে দেখে শুনে যাচ্ছেন। তোর বৌদির হাত থেকে কবে আমি অব্যাহতি পাবো বলতে পারিস তোরই? ও কি কথা ছিরি দাদা, ছি সত্যি তোমার ব্লাড প্রেশার বেড়েছে, রক্ত তো তোমার শরীরে ছিল না কোনোদিন, এখন একটুতেই কি কাণ্ড করো। তুমি নাইতে যাও আর দেরি করো না।
টাকা কটা নিবি না তাতেও তোর আপত্তি আছে? এখনো তো আগের গোটা কত টাকা আছে দাদা, ফুরুলে বরং। যদি না নাও ওই উনুনের মধ্যে গুঁজে দিয়ে চলে যাব। বাবা বাবা দা, উনুনে দিতে হবে না, কিরম হচ্ছে দিনকে দিন, এই যে দুর্বাসা মনিকে ছাড়িয়ে যাচ্ছ, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছ? না। কেন, কে দেবে ওষুধ ঠিক সময় বলতে পারিস? ফাজলিমি তো খুব করছিস বসে বসে, রাগবি আমাকে? তোদের কাছে? আমাদের কাছে? হ্যাঁ তোদের কাছে। বৌদি কি বলবে দাদা এখানে থাকলে? তোমার বৌদি আমাকে গ্রাস করবেন এবং খুব শিগগিরই। শোনো, যদি আমাকে কটা দিন বাঁচিয়ে রাখতে চাও চলো তোমরা আমার কাছে, আর বিনা চিকিৎসায় বিনা ওষুধপত্রে মরব এইটি যদি চাও থাকো এইখানে, জোর তো আমার নেই তোমাদের উপর। মা তোকে এক বছর একটি দেখে চোখ বুঝলেন, সেই থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করলাম, বিয়ে থা দিলাম, আর তুই আমাকে এই বুড়ো বয়সে দগ্ধ মারছিস। দয়া মায়া বলে কি কিছু নেই তোর শরীরে? কর যা খুশি তাই, একদিন শুনবি দাদা তোর আর নেই, মরে গেছে। কোথায় চললে? যাচ্ছি একবার হাসপাতালে বউটাকে দেখতে। কেমন আছেন তিনি? শুনছি একটু ভালো, বলা যায় না, ছোঁড়ার যা বরাত। বরাত ভালোই, ভাগ্যবানের বউ মরে, মেয়েটা ভালো, এই ফাঁকে যদি পালাতে পারে। তার মানে? মানে তোমার মাতাল ভাইটার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার এই একটা সুযোগ পেয়েছেন। আমার ভাই বউটাকে ঠেঙিয়ে মেরেছে এই কথা তুমি পাঁচজনকে বলে বেড়াচ্ছ, কেন বলছো শুনি? যাতে এই বউটা মলে আর কেউ ওই মাতালটাকে কন্যাদান না করে সেই জন্য। মরুক না আগে, দেখব কেউ কন্যাদান করে কি না। ভাই বোনে ওত পেতে বসে আছে বুঝি, বউটা একবার মলে হয়। হ্যাঁ তাই আছি। উনি ঘুমোচ্ছেন, জাগাবেন না। জাগাবো না তো এতটা পথ এলুম কি করতে? ও বউ অত চেঁচিয়ে কথা কইবেন না, ঘুম ভেঙে যাবে। মারছে মাসির দরদ বেশি, ও আমাদের বউ। ও বউ আপনি কি রকম লোক, নিশার মানেন না? সাদি কি লোকে হাসপাতালে আসতে দেয় না? ও বউ বলি ঘুমোচ্ছিস না মটকে মেরে পড়ে আছিস? ও বউ এই চিল্লাতা কাহে? কোন হ্যায় এই ফলগুলো বইয়ের জন্য এনেছি, দেবো না? টেবিল কা উপর রাখে চলা যাও। টেবিল কা উপর রাখে চলা যাও, আর তোমরা গুবুর গুবুর করে খেয়ে নাও, অত বোকা আমাকে পাওনি। অবাক বাঁ যাও, আপনি বাঁ যাও। আমার মারবি নাকি? যাচ্ছি রে বাবু যাচ্ছি, বাড়ি আমার হাসপাতাল বাড়ি। শরীরটা কি ভালো নেই? মাথার যন্ত্রণা, জ্বরও তো হয়েছে সামান্য একটু। এলেন কেন? সবে চাকরিতে ঢুকেছি, না এলে বাড়ি চলে যান, আমি চালিয়ে নেবো। না ও কিছু নয়, এখনই সেরে যাবে, আমার প্রায় ওরকম হয়। কাপ উড়ে যাচ্ছে, বেশ জ্বর হয়েছে যে, একটু ঘুমালেই সেরে যাবে। এসে শুয়ে পড়বে এসো।
রোদ্দুরে রোদ্দুরে ঘুরে জটটি বাদালে, কথা তো শুনবে না আমার। ঘুম ভাঙিয়ে দাওনি, বড় অন্যায় করেছ। ছটার মধ্যে পৌঁছতে পারবো কিনা কে জানে। এই জ্বর গায়ে কাজ করতে পারবে? কেন অবুঝের মতো কথা বলছো তরলা, চাকরিটি গেলে কি হবে বলো তো? বড়বাবুকে বলে দেখব, যদি ছুটি পাই তাড়াতাড়ি চলে আসবো। ছটা পয়সা দিতে পারো তরলা, যাবার সময় ট্রামে যাব। এই শিকিটা না, যদি ছুটি পাও আসবার সময় ট্রামে এসো, পয়সা বাঁচাবার জন্য হেঁটে এসো না জানো। আচ্ছা, অব্যবহিত পূর্বে যে চিন্তা বাসনা বা কামনা মানুষের মন অধিকার করিয়া থাকে, দেহান্তে আত্মাও সেই চিন্তা বাসনা বা কামনার দ্বারা প্রভাবিত হয়। প্রবল ইচ্ছাশক্তি প্রয়োগ করিয়া বিদেহী আত্মা শরীর ধারণ করিয়া উক্ত বাসনা বা কামনা চরিতার্থ করিবার প্রয়াস করে। মাইজি চিঠি ভেজা। মাইজি? কোন মাইজি? অভয় বাবু কা কোঠি কা মাইজি। হাসপাতাল থেকে ফিরে এসেছেন? জি হ্যাঁ। বৌদি, অনিমাকে আজ সকালে হাসপাতাল থেকে নিয়ে এসেছি। আজ রাত 9:30 ট্রেনে তাকে নিয়ে নাইনিতাল যাচ্ছি, সঙ্গে ডাক্তার যাচ্ছেন, পথে যদি বিপদ হয় সেই ভয়ে। বাঁচবার আশা খুবই কম। অনিমার শেষ ইচ্ছা যাবার আগে তোমার সঙ্গে শেষ দেখা করে ও তোমাদের বাড়ির দলিল ও গহনার বাস্কটি তোমার হাতে দেয়। গাড়ি পাঠালাম, আসবে কিনা জানি না। অনিমা পথ চেয়ে আছে, এটি অনুতপ্ত অভয়। আমি এখনই আসছি। বললাম তখন চলে যেতে, তা তো শুনলেন না। একে বাড়ি দিয়ে এসো। আমি নিজেই চলে যাচ্ছি। তাহলে একটা রিক্সা ডেকে দে। রিক্সা? না না, এ সময় রিক্সা অনেক ভাড়া চাইবে। আমি হেঁটেই চলে যাচ্ছি। তাহলে আর দেরি করবেন না, চলে যান। এই যে মান্না এসে গেছেন। কোথায় গেল?
বললাম আসবে না। ঠাকুরজি কোথায়? বাথরুমে। এসো, দাঁড়িয়ে রইলে কেন? মদ খাচ্ছি দেখে ভয় পাচ্ছ? বসো। আচ্ছা, অনিমার ঘরে গিয়ে বসো, এখনই আসবে, আমি দেখে দিচ্ছি। অনিমা, অনিমা, দরজা বন্ধ করলেন কেন? ধর্মপুত্রের যুধিষ্ঠির আমি কোনদিনই ছিলাম না তারলা। দরজা খুলে দিন, নাহলে আমি চাচাবো। কেউ আসবে না, সবাইকে পুরনো বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কেন আমাকে এখানে আনিয়েছেন তাও খুলে বলতে হবে? বেশ, বলছি, তোমাকে আমার চাই তরলা। রতন চাঁদের সব রতন এক এক করে নিয়েছি, শ্রেষ্ঠ রত্নটি ছাড়া আজ সেটি নেব, বিনিময়ে দেব তোমার বাড়ির দলিল, সমস্ত গহনা, তুচ্ছ অতি তুচ্ছ সব তোমার তুলনায়। আমার কাছে ওগুলো তুচ্ছ, অতি তুচ্ছ, রাস্তার ধুলো। আমার কথাগুলো একবার ভেবে দেখো তরলা। কিছু ভাববার নেই, যেতে দিন আমাকে। তোমার স্বামীর কথা ভেবে দেখো, তোমার রতন চাঁদের কথা ভেবে দেখো, আজ বাদে কাল যে রাস্তায় পড়ে মরবে তার কথা একবার ভেবে দেখো। তুমি আমার হতবলা, তোমার হারানো ঐশ্বর্য আমি সব ফিরিয়ে দেবো, সব ফিরিয়ে দেবো। নিজেকে হারিয়ে আমি হারানো ঐশ্বর্য ফিরে পেতে চাই না, আমার স্বামীকেও পেতে চাই না, যেতে দিন। না, আমি সেই আদিমী যুগের মানুষ, শক্তি চার নারী তার, তোমাকে আমার চাই। ধাক্কা দিয়ে বাড়িতে ঘুষে গেল। ইসকো ট্যাঙ্ক পকার কে তোমারে ঘর লে যাও, গহরে রাত কো কিসি জঙ্গল মে ফেঁক দো। Oh.
রঘু। আপনি ওর কাকাকে খবর দিন। টেলিগ্রাম করে দিয়েছি। বিচলিত হবেন না, এখন বাড়ি যান, বিকেলে এসে দেখে যাবেন। আচ্ছা। কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, রাতি নিয়ে গেলে কোনো সুবিধা হবে বলতে পারেন? না না, এই তো শেষ নয়, লস অফ মেমোরি। ও আচ্ছা, কোনোদিনই স্মরণ শক্তি ফিরে পাবে না, বলা বড় কঠিন। তবে আবার যদি কাউন্টার শকে ব্রেন সেলস কোনো আগেকার জায়গায় ফিরে আসে, স্মরণ শক্তি ফিরে পেতেও পারে। কোথায় গেল, কোথায় গেল? রতন, চলো ধান বাদে যাই, হয়তো সেখানে যেতে পারেন। আচ্ছা তাহলে আসি, অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ। এসো এসো রতন, চলো। কদিন বাড়ি ছিলাম না, ঘর তো যেন সব নরককুণ্ড করে রেখেছিস, দেখলে মনে হয় যেন ভুতুরে বাড়ি। আলমারির ভেতর কি ঢুকলো বলতো? হাওয়া হাওয়া ঢুকলো মা, তোর কি মাথা খারাপ হয়েছে? হাওয়া ঢুকে আলমারির মধ্যে এরকম আওয়াজ হচ্ছে? রোজ সন্ধে সাতটার সময় এই কাণ্ড হয়, ভয়ে আমরা এ ঘরে কেউ আসি না। রোজ সন্ধে সাতটার সময় এই আওয়াজ হয়? নিত্যি, একটি দিনের তরও বাদ যায় না। আচ্ছা, আমি কাল আলমারির দরজা খুলে বসে থাকবো, দেখি কি হয়। চাবি বন্ধ করে রেখেছি, তবুও ঘরে কেন ঢুকেছিলে? ফিরোটাকে আমি আজই দূর করে দেব। ওর কোনো দোষ নেই, ভাবলুম কদিন ঘরটা পরিষ্কার করা হয়নি তাই। তাই আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি এ বাড়িতে আর থাকবো না, বৌদি মরে ভূত হয়ে এইসব কাণ্ড করছে, কোনদিন আমার ঘর মটকাবে? মটকায় তো আমারই ঘর মটকাবে, আর কারো নয়। কলকাতা এসেছি কিনা তার এবার ঠিক কি? আমার বিশ্বাস কলকাতায় এসেছে, এর আগে ও ডাউন টেন থেকে গার্ড দুবার নামিয়ে দিয়েছে, কলকাতায় আসার দিকেই ঝোঁক। ও তা এখনো আত্মীয় বন্ধু বান্ধব কাউকে চিনতে পারে না? না, বৌমার বয়সী স্ত্রীলোক দেখলি ছুটে যায় তার কাছে, খানিকক্ষণ মুখের দিকে চেয়ে থেকে চলে আসে, যারা জানে না তারা বিরক্ত হয়। কি যে দুশ্চিন্তায় আছি, কোথায় গেল, কি যে করছে। Thank you.
মারলেন কেন আজাই? আপনি মারবেন কে? থানা রয়েছে, পুলিশ রয়েছে, নিয়ে গেলেই তো পারতেন। আপনি মারবেন কে? কিরকম লোক আপনি? দেখছেন না এটা পাগল? পাগল না ছাই, আমার স্ত্রী গয়না খোলবার মতলব করছিল। গিলটির গয়না নিয়ে কি এমনই বা রাজা হতো? গিলটি করে না কি হে? সে কয় যে আপনার দরকার কি হে? একটি দরকার আছে ভাই কি হে? একটা পাগল পে গায়ের জোর ভরাচ্ছেন। আসুন না দেখি কত বড় পড়া আপনি। আসুন দেখি। পাগল না কি? এখানেই রতন। এই যে একি ঠোঁট কেটে রক্ত পড়ছে, কে মারলে এরকম করে? আমার স্বামী, আমায় ক্ষমা করবেন। কি হয়েছে কেন এত গোলমাল কিসে? মাস্টারমশাই আপনি একে চেনেন নাকি? আমার ভগ্নিপতি রতন, যার কথা তোমাকে বলেছিলাম। মাই গড, এই রতন? একে আমার নার্সিংহোমে পাঠাবেন, আমি এর চিকিৎসা করব। তুমি এর ভার নেবে প্রশান্ত? নিশ্চয়ই নেব। চলো রতন। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আমার নার্সিংহোমে, তুমি তো তাকে নিয়ে গিয়েছিলে, মনে নেই? এসো চলো, আসুন মাস্টারমশাই, আসুন মুখে বসে। চলুন। আরে যদু, সুটকেসটা নিয়ে যা না। আমি একবার অভয়ের পুরনো বাড়িতে যাচ্ছি, নিতে পাঠিয়েছে। পুরনো বাড়িতে? সেখানে তো সেই মারোয়ারিটা থাকে, তার আবার কি দরকার পড়লো তোমার সঙ্গে? মুখে আগুন, ওরা ওখান থেকে উঠে গেছে। উঠে গেছে কেন? বউ ভয় পেয়েছে, সেখানে থাকতে চাচ্ছে না। ডাক্তার সাহেব এসেছেন? ও এই তরুণ ঘরে নিয়ে গিয়ে বসা, আমি যাচ্ছি। বৌমা ভয় পেয়েছেন? কিসের ভয়? তোমার বোন ভূত হয়ে ভয় দেখাচ্ছে, মোরেও শত্রুতা করছে ছোঁড়ার সঙ্গে। এই যে নমস্কার মাস্টার। নমস্কার। রতন কেমন আছে? অনেকটা ভালো, অনুরাধা হ্যাজ ডান ওয়ান্ডার্স। আই এম সো গ্ল্যাড। এসো এসো বসে বসো। আচ্ছা তরলা দেবী কি রোজ গঙ্গা নাইতে যেতেন? কই না, কেন বলো তো? গঙ্গার ঘাটে রোজ সকালে রতন যায় কেন? কেউ যেন ওকে টেনে নিয়ে যান। আমার বিশ্বাস এটা শুধু খেয়াল নয়। ঝোঁকের মাথায় গঙ্গা লাফিয়ে পড়বে না তো? তা মনে হয় না, অনুরাধা ওকে আয়ত্তে এনে ফেলেছে। আচ্ছা মাস্টারমশাই, এই বইগুলো কার? রতনের মামার, তার বিষয়ে খুব চর্চা ছিল। আমিও কিছুদিন জার্মানিতে এক থিওজফিক্যাল সোসাইটিতে এ বিষয়ে চর্চা করেছিলাম। তাই নাকি? আগে হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তরলা খুব যত্ন করে বইগুলো পড়ত। বাড়ি বিক্রি হওয়ার দিন কতক আগে রতন বইগুলো আমার বাড়িতে রেখে গেল। রেয়ার কালেকশনস। তা নিয়ে যাও না তুমি, ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট। আমার এখানে পড়ে থেকে শুধু শুধু নষ্ট হচ্ছে। নিয়ে যাব? সার্টেনলি, আমি তো পড়ি না। হ্যাঁ ভালো কথা, তুমি তরলার একখানা ছবি চেয়েছিলে। আগে হ্যাঁ। এই দেখো একখানা আমি পেয়েছি, দেখো এতে যদি তোমার কোনো কাজে আসে। বাহ চমৎকার, আমি এর থেকে একটা এনলার্জমেন্ট করাবো, রতনের ট্রিটমেন্টের কাজে লাগবে। তরলা দেবী প্রায় এসব বই পড়তেন। কে বলো তো? মনে করে বলো, খুব আপনার লোক, মনে করো খুব চেনা লোক, মনে করে বলো, মনে করো, চেষ্টা করে বলো, চেষ্টা করো, মনে পড়বে। থাক এখন আর পাচ্ছে না, ব্রেনকে কষ্ট দেওয়ার কাজ নেই। একে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দাও। মাস্টারমশাইয়ের বাড়িতে সেদিন শুনলাম যে তার শালার স্ত্রী তরলা দেবীর ছায়ামূর্তি দেখে ভয় পেয়েছেন। তা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে তিনি মারা গেছেন। তরলা দেবীর আত্মাকে আনবার চেষ্টা করলে হয়। আপনি আত্মা আনতে পারেন নাকি? এক সময় পারতাম, ভালো মিডিয়াম দরকার। মিডিয়াম কি? যার মারফত আত্মা আসেন। ভাগলপুরে আমার উপরে একবার চণ্ডী দেবীর ভর হয়েছিল। তাই নাকি? তাহলে তো তুমি খুব ভালো মিডিয়াম। আমাকে মিডিয়াম করে তরলা দেবীর আত্মাকে আনুন না।
আচ্ছা চেষ্টা করে দেখা যাবে। ইন দ্য মিন টাইম তুমি এই বইখানা পড়ে ফেলো দেখি, ইট উইল হেল্প ইউ এ লট। একি রতন নেবে এসো। না ছি রতন দা, কাকাবাবু হুগলি যাচ্ছেন কলে, নেমে এসো। হুগলি মনে পড়েছে, মনে পড়েছে, হুগলির গঙ্গা, হুগলির গঙ্গা। তাহলে তুমি চলো, না হলে ওকে সামলাবে কে? ও দ্যাটস অল রাইট, কাম অন গেট আপ। ফেলে দাও ওটা, এই দেখো বাড়ি নিয়ে যাবো, আর যেতে দেবো না, বাড়ি নিয়ে যাবো। নিয়ে যাচ্ছেন নাকি কথা? হ্যাঁ নিয়ে যাবো, তোরা তোরা। তাহলে আপনার সঙ্গে ওই কথাই রইল, দিন সাতের পরে কলকাতায় নিয়ে যাবেন, এক্সরে না করলে ঠিক বোঝা যাবে না। যাতায়াতের কষ্ট সহ্য করতে পারবে তো? তা একটু কষ্ট হবে বই কি। আপনার সঙ্গে সেই লোকটা কঙ্কাল নিয়ে গাড়িতে উঠেছে, বলে আমার তরলা আমি নিয়ে যাব। কে সে? সে কি? এটি একটি আমার আত্মীয়, স্ত্রী মারা যাবার পর মাথার গোলমাল হয়ে যায়, আসবার সময় জোর করে গাড়িতে উঠে বসলো, দেখি আবার কি বিভ্রাট বাঁধালো। তাহলে আপনার সঙ্গে ওই কথাই রইল। রতন, তরলা, আমার তরলা, বাড়ি নিয়ে যাব, আমি বাড়ি নিয়ে যাব। বৌদির কঙ্কাল হাতে নোয়া রতনদার নাম লেখা রয়েছে। পাগল যখন খেয়াল ধরেছে ঝান্না নিয়ে ডাক্তার বাবু, হাড়গোড় তো আপনাদের কাজে লাগে হামেশা। নিয়ে যেতেই হবে, তাছাড়া উপায় কি? ওঠো অনু। তরলা, তুমি এসো, তুমি এসো, তুমি যেখানে থাকো না কেন তুমি এসো। তুমি তো বলেছিলে আমি ডাকলেই তুমি আসবে, তুমি এসো, 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 তুমি এসো। হাত প্রশান্ত, দেখছো না স্ট্রেন সহ্য করতে পারছে না, তাছাড়া এসব জিনিস আমি, আপনি বিশ্বাস করেন না মাস্টারমশাই? না, যা বিজ্ঞানসম্মত নয় সেই জিনিস আমার বিশ্বাস নেই। স্যার উইলিয়াম ক্রুকস, স্যার অলিভার লজ, লর্ড টেনিসন, লর্ড র্যালে, মিসেস অ্যানিবেসেন্ট, মহাত্মা শিশির কুমার ঘোষ প্রভৃতি মনীষীরা অকাট্যভাবে প্রমাণ করে দিয়ে গেছেন যে প্রবল ইচ্ছা শক্তি বলে আত্মা দেহ ধারণ করতে পারে। আমার বিশ্বাস হয় না। তাছাড়া এই যে তরলার কঙ্কাল, তারই বা প্রমাণ কি? প্রমাণ আছে, দেখবেন আপনি। হাতি পরানো ছিল এই তরলা, তরলা, তরলা। বিচলিত হবেন না মাস্টারমশাই, তরলাকে কেউ হত্যা করে দেহ গঙ্গায় ফেলে দিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস তরলার এই কঙ্কালই বলে দেবে কে সেই লোক। নার্স চলুন মাস্টারমশাই, আমার গাড়ি আপনায় পৌঁছে দেবে।
অনু রতনকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দাওগে। দেখুন অভয়বাবু, একটা এক্সরে করালে ভালো হয়। দ্যাট উইল হেল্প আস মাচ। বেশ তো, কাকে দিয়ে করাবো বলুন? ডক্টর মিত্তির আছেন, ডক্টর মুখার্জি আছেন, ডক্টর সানিয়াল আছেন। ডক্টর সানিয়াল? ইয়েস, পারহ্যাপস হি ইজ দ্য বেস্ট ম্যান। দয়া করে মূর্তি গ্রহণ করুন। রতনকে ডাকবো, সে আপনাকে এই মূর্তিতে দেখবে। একটি কথা, কি করে আপনার মৃত্যু হলো? কেন জানতে চাইছেন? আমাদের বিশ্বাস কেউ আপনাকে হত্যা করেছে, সে যাতে শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব। আমি নিজেই তাকে শাস্তি দেব। This is how it's speaking. Taliganj Thana. What's the matter? Hiren necklace. Ki naam bolche? Raghu Singh. কাল বিকেল থেকে অনেক চেষ্টা করে ওকে দিয়ে কিছু কবুল করাতে পারিনি। এখন সে বলছে যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে নাকি খুনি আসামিকে ধরিয়ে দিতে পারে। আপনার কাছে নিয়ে যাবো স্যার? অল রাইট স্যার, অল রাইট। চৌধুরী ভ্যান নিকালে, বলো আসামি কো লে জানে হোক। হ্যালো, আমার স্বামী কোথায় গেছেন? ডক্টর সান্যাল যিনি এক্সরে করে তার ওখানে। আপনি কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে চ্যাটার্জি, কি খবর হে? মাই গড, তুমি না আসা পর্যন্ত আটকে রাখবো? বেশ তাহলে তুমি তাড়াতাড়ি এসো। খুনি আসামি?
माना है हुजूर। हाँ डॉक्टर साहब को सलाम दो। माफ कीजिए साहब अभी सुबह है दरवाजा बंद। প্লিজ আপনারা সকলে যান, প্লিজ ফর গড সেক, প্লিজ। এই যে এসো চার্জ, হোয়াটস দ্য ম্যাটার জেন্টলম্যান, ইউ উইল মেক গো আউট, প্লিজ প্লিজ প্লিজ। মাই গড, ইউ হ্যাভ মিসড ইওর ম্যান মাই বয়। তোমার চেয়েও বড় শক্তি ওকে গ্রেফতার করেছে, শাস্তিও দিয়েছে। কিছুই তো বুঝতে পারছি না, সব বুঝিয়ে দেবো পরে। দেখ বড়িগুলোর কি ব্যবস্থা করা যায় চ্যাটার্জি। জাস্ট লিভ ইট টু মি, অ্যারেঞ্জ ফর দ্য ভ্যান। আশ্চর্য হবার কিছুই নেই, আত্মা অবিনশ্বর, মৃত্যুর পর জড়দেহ ছাড়া মানুষের আর সবই থাকে। প্রবল ইচ্ছা শক্তি দ্বারা আত্মা দেহ ধারণ করে নিজের ঐকান্তিক বাসনা বা কামনা চলে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।